হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব পোলাওর চালের খুদ দিয়ে কিভাবে পায়েস রান্না করা যায়। পায়েস রান্না করার জন্য যা যা লাগবে, এখানে আমি 1.5 কেজি দুধ নিয়েছি, তাতে লাগবে 2 কাপ চিনি, কিছু কিশমিশ, 1 কাপ পোলাওর চালের খুদ, 2টা তেজপাতা, 2-3টা এলাচ। আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি। প্রথমে দুধটাকে ঘন করে চাল দিয়ে নিতে হবে। দুধ চাল হয়ে গিয়েছে, দেখুন দুধের কানা উঠেছে, দেখুন কি সুন্দর বাদামি রং হয়েছে, দুধটা ঘন হয়ে এসেছে। এখন আমরা দুধে চাল দিয়ে দিব। চাল দিয়ে হালকা একটু নেড়ে নিতে হবে। এখন এটাতে তেজপাতা, এলাচ এগুলো দিয়ে দিই, কিশমিশটাও দিয়ে দিই। এবার দেখে নেই আমাদের চালটা কতটুকু সেদ্ধ হয়েছে। দেখুন মাঝখানে সাদা অংশটা রয়েছে, এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, চালটা হালকা শক্ত রয়েছে। এজন্য আর কিছুক্ষণ জানবো, চালটা ফুল সিদ্ধ হলে আমরা এটাতে চিনি দিয়ে দিব। দেখুন আমাদের দুধও শুকিয়ে এসেছে এবং চালও সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমাদের চাল সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এটাতে চিনি দিয়ে দিব। চিনি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে চিনিটা পুরোপুরি মিশে যায় এবং ডলা বেঁধে না থাকে। আপনারা অবশ্যই পুরো পায়েসটা মাঝারি আঁচে রান্না করবেন, তাহলে দুধ উপরে পড়ার ভয় থাকবে না। এখন চিনিটা পুরোপুরি গলো, আমরা একটু অপেক্ষা করি। দেখুন আমাদের চিনিও জাল হয়ে গিয়েছে, দুধও পুরোপুরি ঘন হয়ে এসেছে। ব্যাস, আমাদের পায়েস রান্না করা শেষ। এখন আমরা একটি বাটিতে ঢেলে পরিবেশন করে নেব। আমরা পায়েসটিকে একটি বাটিতে ঢেলে পরিবেশন করে নিয়েছি। যদি ভালো লাগে আপনারা বাসায় টেস্ট করতে পারেন।